45 বছরের যে পূজো সেই পূজো বরাবরই আলাদা সেখানকার থিম এবার সিটি অফ জয় চেনা কলকাতাকে নতুন আঙ্গিকে তুলে ধরা ভাবনায় শিল্পী প্রদীপ দাস এবিপি আনন্দর নগর সৃজনে সেরার শারদ আনন্দ পুরস্কার পেল দমদম পার্ক তরুণ দল আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য অরিত্রিক চেনা শহরটা নতুন রকম ভাবে আর এটাই ছিল দমদম তরুণ দলের এবছরের ভাবনা যে ভাবনার পোশাকই নাম দেওয়া হয়েছিল সিটি অফ জয় আমি একটু কাজটা আগে দেখে নেব যে কিভাবে কাজটা তৈরি হয়েছে চেনা কলকাতা আমাদের সেই কলকাতাকে নতুনভাবে দেখার চেষ্টা করা হয়েছে এবং সেই কলকাতার আদি কলকাতার অনন্ত সবটাই কিন্তু এখানে ফুটে উঠছে এবং সবটা যেভাবে ফুটে উঠেছে সেটা একেবারেই চমকপ্রদ বলতেই হবে এবং কলকাতার সেই বিজ্ঞাপন থেকে শুরু করে সেখানে তার প্রত্যেকটি খুঁটিনাটি এবং পাখির চোখে কলকাতাকে দেখার একটা প্রয়াস সবটাই কিন্তু এই থিম জুড়ে ফুটে উঠেছে এবং সেজন্যই এবছরে অন্যতম সেরা পুজো দমদম তরুণ দল উদ্যোক্তারা রয়েছেন তাদের হাতেই পুরস্কার তুলে দেওয়ার পালা দমদম তরুণ দল এবছরের অন্যতম সেরা পুজো হিসেবে স্বীকৃত আমি আরেকটু কাজটা দেখানোর চেষ্টা করব যে এই পুরো অংশটায় তৈরি হয়েছে কলকাতা কেন্দ্রিক এখানে প্রতিমাও আর আসীন রয়েছেন তার মতন করে এবং কলকাতাকে সরা এতে ভরিয়ে তোলা হয়েছে কলকাতার বিভিন্ন দৃশ্যপট কলকাতার গুরুত্বপূর্ণ বাড়ি সবটা জুড়ে এবছরের কাজ এবং সেই কাজের জন্যই এবছর অন্যতম সেরা পুজো হিসেবে স্বীকৃতি পাচ্ছে দমদম তরুণ দল কলকাতার এবছর অন্যতম সেরা পুজো দমদম তরুণ দল ধন্যবাদ অরিত্রিক হরিদেবপুরের এই পুজোর এবার 62 বছর কালে কালে বদল এসেছে দুর্গাপুজোয় আর সেই বিবর্তনকেই তুলে ধরা হয়েছে মণ্ডপ সজ্জায় উৎস সন্ধানে সেরার শারদ আনন্দ সম্মান পেল হরিদেবপুর অজয় সংগতি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্চয়ন মিত্র সঞ্চয়ন বাংলার দুর্গাপুজো একসময় বিভিন্ন রাজাদের ঘরেতে শুরু হয়েছিল রাজবাড়ি থেকে বেরিয়ে এসে সেই দুর্গাপুজো ধীরে ধীরে শহর এবং শহর কেন্দ্রিক বিভিন্ন ব্যবসায়ী বনেদি বাড়িতে শুরু হয় সেখানে তার বিকাশ হয় কিন্তু তারপরে স্বাধীনোত্তর কালে সেই দুর্গাপুজো ধীরে ধীরে একেবারে সর্বজনীন রূপ নেয় সেই সর্বজনীন রূপ ধীরে ধীরে আজ বিশ্বজনীন দুর্গাপুজোয় পরিণত হয়েছে আর এই বিবর্তনের যে ছবিটা সেটাই তৈরি করেছে হরিদেবপুর অজেয় সংহতি অজয় সংহতি এবার 62 বছরে এবং তাদের যে ভাবনা তার মধ্যে দুর্গাপুজোর এই বিবর্তনকে তারা তুলে ধরেছেন এবং সে কারণে তারা উৎস সন্ধানে সেরা পুজো হিসেবে উঠে আসছেন শারদানন্দ সম্মান 2022-এ তাদের হাতে এবার পুরস্কার তুলে দেব শারদানন্দ সম্মান 2022 উৎস সন্ধানে সেরা পুজো হিসেবে উঠে এলো হরিদেবপুরের অজেয় সংহতি তাদের এবারের যে ভাবনা তা হলো দুর্গাপুজোর এই বিবর্তন রাজবাড়ি থেকে বনেদি বাড়ি হয়ে একেবারে সর্বজনীন যে দুর্গাপুজোর রূপ তাকেই তারা তুলে ধরেছেন আর আজ সেই দুর্গাপুজো বিশ্বজনীন রূপ নিয়েছে আর এই বিবর্তনটাকেই তারা তুলে ধরেছেন তাদের এবারের উপস্থাপনার মাধ্যমে ধন্যবাদ সঞ্চয়